অর্কি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যমুনা গ্রুপের একটা বড় মাপের নিয়োগ প্রকাশ করছে, যেখানে চারটা ক্যাটাগরিতে 820 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। সত্যি খুব ভালো একটা লোভনীয় অফার আছে। যেমন সেলস অফিসার নেবে 500, প্রিন্সিপাল অফিসার নেবে 200, শোরুম ম্যানেজার নেবে 100, এরিয়া সেলস ম্যানেজার নেবে 20 জন, সব মিলিয়ে 820 জন। কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়া আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এইটা নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, কীভাবে কী করতে হবে না হবে। তার আগে বলি, সার্কুলার লিঙ্কটা আমার প্রথম কমেন্টে দিয়ে দিছি, একদম ফার্স্ট কমেন্টে। ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা অবস্থায় আসবেন। আশা করি প্রথমে পাবেন যমুনা গ্রুপ, 820 পদে বিনা অভিজ্ঞতা নিয়োগ ছেলে মেয়ে। এটাতে ক্লিক করবেন, করা মাত্র এই যে নিয়োগটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সরাসরি পড়তে পারবেন। আমার বিশ্বাস এটা নামে আপনার কোনোই প্রয়োজন নেই। তারপর যদি আপনারা চান সেক্ষেত্রে নামিয়ে পড়তে পারেন, আপনাদের বিষয়। যেহেতু আমার নামানো আছে, সো আমি এটা নিয়ে এখন আপনাদের সঙ্গে একদম বড় আকারে আলোচনা করতেছি। এখানে দেখেন যমুনা গ্রুপ, এখানে তারা বিক্রয় বিপণন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে দেশের বৃহত্তম সুনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস লিমিটেডে উৎপাদন সামগ্রী যেমন রেফ্রিজারেটর আছে, টেলিভিশন, এসি, মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, অন্যান্য যে সমস্ত ইলেকট্রিক একতা আইটেমগুলো আছে, সেগুলো বিক্রয় ও বিপণনের জন্য কিছু সংখ্যক দক্ষ কর্মঠ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। এখানে চারটা ক্যাটাগরি আছে। চারটা ক্যাটাগরিতে যেমন আমি একটু আলোচনা করি, সেলস অফিসার 500 জন, এরপর প্রিন্সিপাল অফিসার 200 জন, ম্যানেজার প্লাজা শোরুম 100 জন, এরিয়া সেলস ম্যানেজার 20 জন, এই সব মিলে 820 জন এখানে লোক নিয়োগ করবে। এই দেখুন, এখানে ন্যূনতম পাস স্নাতক, মানে স্নাতক পাশ করলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরেরটায় দেখুন, ন্যূনতম স্নাতক পাশ, অভিজ্ঞতা 4 থেকে 5 বছর। এইটাই আসুন যেটা লেখছে, স্নাতক পাশ, অভিজ্ঞতা 2 বছর। বাট এই যে সেলস অফিসার 500 জন, এখানে কোনো প্রকৃতির অভিজ্ঞতা একদমই লাগবে না। আপনার অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে এই সেলস অফিসারের জন্য আবেদনটা করতে পারবেন। তো এখানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা অগ্রাধিকার পাবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আর বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু কাজ করার আপনাকে মন মানসিকতা থাকতে হবে, কোনো প্রকৃতির সমস্যা নেই। এখন যদি আপনাকে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে সদ্যতলা আদর্শের 2 কপি ছবি সহ একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়ে, পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, মানে আপনার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, যেটি থাকুক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি করছেন সেগুলো সনদ, সার্টিফিকেট সব কিছু নিয়ে আগামী 20 দিনের মধ্যে বন্ধের দিন ব্যতীত যে কোনো দিন সকাল 9টা থেকে বিকেল 5টার ভিতরে নিম্ন ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন। তো যোগাযোগ এইখানটাতে কেন দেওয়া হয়েছে, HR@ যমুনা গ্রুপ .bd.com। সরাসরি সাক্ষাৎকারের ঠিকানা এই যে এখানে। যদি আপনার কোনো প্রকৃতির কোশ্চেনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওদেরকে মেইল করতে পারেন। আর একটা কথা হলো, ভাই এটা পাইছি কোথায়, এটা কিন্তু আজকে যারা বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটা আছে, এটার সোর্স কিন্তু সেখান থেকে নেওয়া। তো চাইলে আপনারা পত্রিকা থেকেও দেখে নিতে পারেন। আপাতত এতটুকু, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।